আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের চতুর্থ অধ্যায় থেকে পাঠ 9 মিথ্যা চার বিষয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীরা, সকল পাপের জননী কি? মিথ্যাচার কাকে বলে? মিথ্যাবাদী কাকে বলে? কোন সব কাজের মাধ্যমে মিথ্যাচার রয়েছে? মিথ্যা বলার অপকারিতা সম্পর্কে 6টি বাক্য লেখো। শিক্ষার্থীরা, প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে বলাই মূলত মিথ্যাচার। আর যে ব্যক্তি এই ধরনের কাজ করে তাকে মিথ্যাবাদী বলে। মিথ্যা অবশ্যই একটা জঘন্যতম অপরাধ, কারণ এর থেকে সকল পাপের সূচনা হয়। সকল পাপের জননী একেই বলা হয়। প্রতারণা, প্রবঞ্চনা, অন্যের মাল অপহরণ, এ সকল অনৈতিক ও সমাজবিরোধী কর্মের মূলেই রয়েছে মূলত মিথ্যাচার। যে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায় সে সমাজ ক্রমে ধ্বংসের দিকে অগ্রসর হয়। শিক্ষার্থীরা, মিথ্যা বলার যে অপকারিতা, মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, কেউ তাকে বিশ্বাস করে না, বিপদের সময় তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে, সকলে তাকে ঘৃণা করে, তার কথাকে কেউ গুরুত্ব দেয় না, ফলে দুনিয়াতে তার জীবন খুবই ভয়াবহ হয়ে ওঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুবই অসন্তুষ্ট হন। পরকালে তার স্থান হবে জাহান্নামে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি ও মুসলিম শরীফের হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি, আর তোমরা অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকবে, কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে আর পাপ কাজ জাহান্নামের দিকে ধাবিত করে। সুতরাং আমাদের উচিত মিথ্যা বলা পরিত্যাগ করা। মিথ্যাবাদীর কাছ থেকে রহমতের যে ফেরেশতা তিনিও দূরে সরে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজি শরীফ থেকে জানতে পারি, বান্দা যখন মিথ্যা কথা বলে ফেরেশতারা তখন তার দুর্গন্ধের কারণে তার থেকে দূরে চলে যায়। এখানে ফেরেশতারা বলতে রহমতের ফেরেশতা বলা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলতেন না, যার জন্য আরবের যে জাহিলিয়াতের যুগে তাকে সকলে আল আমিন সত্যবাদী বলে বিশ্বাস করত। একবার এক ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি চুরি করি, মিথ্যা কথা বলি, আরো অনেক অন্যায় কাজ করি, এমত অবস্থায় আমি কেমন করে এইসব কাজ থেকে মুক্তি পাবো? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মিথ্যা কথা বলে ছেড়ে দাও। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে মিথ্যা পরিত্যাগ করার কারণে সকল পাপ কাজ থেকে মুক্ত হতে সক্ষম হলো। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ থাকবে সকল পাপের জননী কি, মিথ্যাচার কাকে বলে, মিথ্যাবাদী বলতে কি বোঝো, কোন সব কাজের মাধ্যমে মিথ্যাচার রয়েছে, মিথ্যা বলার অপকারিতা সম্পর্কে 6টি বাক্য লেখো, মিথ্যা পরিত্যাগ সম্পর্কে পাঠ্য বইয়ের একটি ঘটনা লেখো। শিক্ষার্থীরা, 7 নম্বর প্রশ্নে পাঠ্য বইয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একটি লোকের যে ঘটনা আছে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সর্বদা চেষ্টা করতে হবে সত্য কথা বলার। এছাড়াও মহান প্রভু মহান আল্লাহ রব্বুল আলামিনকে প্রতিনিয়ত স্মরণ করতে হবে, তার হুকুম আহকামগুলো মেনে চলতে হবে। মৃত্যু আমাদের অতি সন্নিকটে, কার কখন মৃত্যু হবে মহান আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারোর বলার কোনো ক্ষমতা নেই। সুতরাং আমাদের উচিত মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলা। আল্লাহ রব্বুল আলামিন
সুরা আসরে জামানের কসম দিয়ে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল-হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর জামানের কসম দিয়ে বলতেছেন, হে আমার বান্দারা, জানো তোমরা প্রত্যেকেই ক্ষতির মধ্যে, শুধু তারা ব্যতীত যারা নেক আমল করে, নেক আমলের জন্য একে অপরকে উৎসাহিত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সুখে দুঃখে বিপদ আপদে রাখে, তখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবর ইখতিয়ার করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারাই ক্ষতি থেকে মুক্তি লাভ করবে। শিক্ষার্থীরা, অবশ্যই আমরা মৃত্যুর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহ্বান পালন করব এবং তার আদেশ নির্দেশ মেনে চলব। আল্লাহ।